বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি দই বানানোর জন্য যে দই বীজ লাগে, সেই দই বীজ আমি কিভাবে বানিয়েছি সেটা দেখাবো। অনেক সময় দেখা যায় আমাদের ঘরে টক দই থাকে না, টক দই না থাকলে আমরা দই বানাতে পারি না। দেখুন আমি কিভাবে দই বীজ বানিয়েছি। দই বীজ বানানোর পর আমি দই বানিয়েছি, এই দই বীজ দিয়ে আমি দেখাবো আপনাদের। দই বীজ বানানোর জন্য এখানে আমি দুধ গরম করে নিয়েছি। দুধ এমনভাবে গরম করতে হবে যেন হাতের আঙ্গুল ডুবিয়ে দিলে আঙ্গুল সহ্য করতে পারে, এরকম কুসুম গরম দুধ নিতে হবে। এখানে দেখুন আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি, সাথে নিয়েছি লেবুর রস, 2 টেবিল চামচ লেবুর রস এখন ঢেলে দিব দুধের মধ্যে। কুসুম গরম দুধের মধ্যে লেবুর রস ঢেলে দিয়েছি, এখন ভালো মতো চামচ দিয়ে মিশিয়ে নেব। এখন ভালো মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এরপর এই বাটির উপরে একটা মোটা তোয়ালে দিয়ে ভালো মতো মুড়িয়ে নিব বাটিটা, যেন গরম থাকে। গরম থাকলে এই দই বীজ ভালো মতো জমবে। দেখুন আমি বাটিটাকে ভালো মতো মুড়িয়ে নিচ্ছি তোয়ালে দিয়ে, গরম জায়গায় রাখতে হবে বাটিটা, তাহলে তাড়াতাড়ি জমবে দই বীজ। এভাবে দই বীজ বানিয়ে আমরা দই বানাতে পারবো। দেখুন বাটিটাকে কিভাবে মুড়িয়ে নিয়েছি, যেন ভিতরটা গরম থাকে। এভাবে এখন গরম জায়গায় রেখে দিব আমি। এভাবে আমি বাটি রেখে দিয়েছিলাম 8 ঘন্টা। 8 ঘন্টা পর আমি বের করেছি, তারপর আমি দেখি দই বীজ তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের দেখাবো দই বীজ কেমন হয়েছে। এখন আমি খুলে নিচ্ছি তোয়ালে। তোয়ালে খোলার পর বাটির ঢাকনা খুলবো আমি। এখন দেখুন দই বীজ কত সুন্দর হয়েছে। টক দই যদি ঘরে নাও থাকে তাহলেও আপনারা এই দই বীজ দিয়ে দই বানাতে পারবেন। এই দই বীজ ভালো মতো সেঁকে নিতে হবে, সেঁকে নিয়ে যে বাড়তি পানি বের হবে সে পানিটা ফেলে দিতে হবে, তারপর এই দই বীজ দিয়ে আপনারা দই বানাতে পারবেন, দই অনেক সুন্দর হবে। এখন দেখুন আমি দই বীজ চামচ দিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। দই বীজ আমি প্লেটে নিয়েছি, দেখুন এদিকে একটু পানি পানি দেখা যাচ্ছে। এই দই বীজ সেঁকে নিতে হবে ভালো মতো, এই পানি যেন না থাকে। সেঁকে নিয়ে তারপর এই দই বীজ দিয়ে দই বানানো যাবে। এভাবে সেঁকে নেবেন। আমি এই দই বীজ দিয়ে কিভাবে দই বানিয়েছি সেটা আপনাদের দেখাবো পরের ভিডিওতে। সবাই আশা করি আমার ভিডিওটি দেখবেন। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফেজ।